নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করছিলেন চিকেন পাস্তা তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি আপনাদের চিকেন পাস্তা তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো খেতে হবে, কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে করে দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অর্জুন পাস্তার বাটিটা কিন্তু ছাড়ছে না, দেখুন। ও পাস্তা খেতেও ভীষণ ভালোবাসে। আমি পাস্তা খাবো। পাস্তা খাবে? আমি দিদি আর অর্জুন তিনজনে মিলে চলে যাব রান্নার কাছে। চ চ, শুধু দুষ্টু করে, বস। আমার মা চিকেন দিয়ে পাস্তা বানাবে, আজকে আমি খুব খাবো, খুব মজা হবে। খাই এই এক্ষুনি কি খাবি? আমি এদিকে উনান ধরিয়ে নেব, দিদি ওইদিকে পাস্তার জন্য কিছু কেটে নেবে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব, কড়াই জল দেব। জলে দিয়ে দেব সাদা তেল, খুব বেশি দেব না, অল্প দেব। কি হয়েছে, কি বললি? আগুন চলে আসছে। কোথা থেকে আগুন যাবে বাবা? লবণ দেব, দেখাবে। রসুন গুলো কুচি কুচি করে নেব, একবারে ঘুষো ঘুষো করে। জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার পাস্তা দিয়ে দেব। ধনে পাতা লাগবে? ঠিক, আমি রসুন গুলো যেভাবে কুচি কুচি করে নিয়েছি, আদা গুলো ঠিক সেইভাবে কুচি কুচি করে নেব। ওইদিকে উনানে পাস্তা সেদ্ধ হতে থাক, আমি চিকেনে কিছু মশলা মেখে নেব। ভিনিগার 1 চামচের মতো দেব, গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, আদা কিন্তু এরকম ঘুষো করে কুচি করতে হবে, আর দিয়ে দেব রসুন কুচি। অর্জুন সব শিখে গেছে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। ওমা, খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করো। চিকেন পাস্তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, মশলা মাখানো চিকেন আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট আমি গুনবো, 15 মিনিট। ঠিক আছে, তুই বসে বসে গুনতে থাক। বান্ডু তুই বল ভাজি এখান থেকে না, ঢাকা দিবে তারপর। এবার দেখে নেব পাস্তা সেদ্ধ হয়েছে কিনা, একটা কেটে দেখাই আপনাদের। এই দেখুন পাস্তা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি নরম করিনি, একটু শক্ত শক্ত আছে। বাবা চুপ করবি? ও 15 মিনিট গুনে যাচ্ছে, তখন থেকে 1 2 3 4 করে। স্টপ স্টপ ইন দা নেম অফ গড, লাকি। ছানটা দিয়ে ছেঁকে আমি পাস্তা তুলে নেব। যখন পাস্তা কিংবা চাউমিন কিছুই সেদ্ধ করবেন, তখন জলে অল্প সাদা তেল দেবেন, তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। বাবু, একটা কালো ভিমরুল এসেছিল, অর্জুন ভয়েতে দৌড়ে পালিয়ে গেছে। কাঁচা লঙ্কা গুলো কুচি কুচি করে নেব। বসো 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 বাবু বসো। কড়াই দেব সাদা তেল, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এইদিকে 15 মিনিট হয়ে গেছে, অর্জুন গুনে রেখে দিয়েছে। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। এটা পাস্তার চিকেন দিয়েও হয়? হ্যাঁ, খেলা তুমি করনি না? আমরা দুধ দিয়ে সিদ্ধ করে করে খেলে, পায়েসের মতো, পায়েসের মতো। সেটাও ভাবে কখনো খাইনি, আজকে খাবে? হ্যাঁ, আজকে খেয়ে দেখবো কেমন হয়।
পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। খুলে ফেলছি। মশলা মাখানো চিকেন এবার দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে মাংস একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেব লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো। খুব ভালো করে একসঙ্গে সবকিছু কষে নেব। গোলমরিচ গুঁড়ো দেয়াই আছে, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান তাহলে লঙ্কা গুঁড়োটা বাদ দিতে পারেন। চাপা দিয়ে ভালো করে কষে নেব। হাই ভীমরুল, হ্যাঁ এই মিচি মিচি বলেছে বাবা। হাই ভীমরুল চলে এসেছে সত্যি সত্যি। চিকেন কষার সময় আর আমি জল দেব না, চিকেনের যে জলটা আছে ওটাতেই হয়ে যাবে। তবে আমি একটু করে ভাজি। আসো দিয়ে লাগবো। তাই না করো অর্জুন, আমরা খুব মজা করে দিয়ে খাবো। হ্যাঁ কতটা সস নিবি অর্জুন? চিকেন খুব ভালো করে কষে নিয়েছি। সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। হয়ে গেছে, আর একটু জল দিবেন। আমরা সব খেয়ে নেব অর্জুন, তুমি দেখো কিরকম লাগছে। এবার দোকানের মতো দেখতে হয়েছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। চিকেনের সঙ্গে পাস্তা একটু ভাজা ভাজা করেছি। এবার আমি পাস্তা মশলা দেব, আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। কি সুন্দর গন্ধ বেরিয়েছে পপি। এবার কি হয়ে গেছে মশলা? আর একটু বাকি পাস্তা মশলা দিয়ে সবকিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। টমেটো সস দেব। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হয়ে গেছে ঢেলে নেব। এবার আমি খাওয়া দাওয়া শুরু করব। বাবা দিদি দেখো কেমন সুন্দর ঝরঝরে হয়েছে, আর গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুরা চাউমিনের মতো কিন্তু পাস্তা অত বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। এই দেখুন একটাও আমার ভেঙে যায়নি, সব গোটা গোটা আছে। এই যে পপি লাস্টে খাবে, তখন আমি আর অর্জুন খাবো। পপি আজকে আমার দিকে দেবে। দাও দাও দলদি দলদি দাও দলদি দলদি দাও। এনো সস আমি বসে আছি, যদি লাগে দেবো, তারপর খাবো। আপনাদের দাদার সঙ্গে খাবো দুজনে। ক্যামেরা করছে। দারুণ হয়েছে অর্জুন। হ্যাঁ দারুণ হয়েছে পপি সত্যি। আর একটু দম পাপি খা।
আমাকে লোভ দেখিয়ে মুখে পুরে নিয়েছে দিদি। কি হলো? খাও একবার। আমি খাবো? খাও খাও খাও। ছেলে খাইয়ে দিচ্ছে, কত সুন্দর। আমগো দাও।